না। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না, আমরা ধরে নিচ্ছি যে তারা। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাজানো অনেক প্রতিষ্ঠান একটি দল দখলে নিয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্তরে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত আমির বলেন, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে, যদি আমরা না পারি আমরাও ব্যর্থ, আল্লাহর শুকরিয়া আদায়। এই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি। তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? তাদের তো নির্বাচন লাগেও না, ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে, যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়ে নিয়েছে।